আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন 16 প্রো ম্যাক্স। এটার যে ইনোভেশন দেখতেছি, যে একটা জাস্ট একটা বাটন দিয়ে তোসে একদম দুনিয়া কাঁপাই ফেলতেছে, তো এই জিনিসটাই আপনাদেরকে আজকে দেখাবো। আমার আগের দুইটা শর্টস দেখছেন আপনারা, আশা করি আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আশা করি পেছনে দেখতে পাচ্ছেন আইফোন 16 প্রো ম্যাক্স দেওয়া আছে। আমি কিছু ফিচার যেটা মানে একদম মিনিমাল লাগছে, যে জিনিসটা এই বাটনটা এত নিচে, আমি জাস্ট আর ফোনটা এত বালকি, এটা মেবি 16 প্রোতে গিয়ে ঠিক হয়ে গেছে, অথবা বালকি বলতে একটু ভারী লাগতেছে তুলনামূলক 15 প্রো ম্যাক্স থেকে। আর এই বাটনটা একদম নিচে, তো এটা আমি জুম আউট জুম ইন করা আসলেই খুব কষ্ট করতে হচ্ছে, যে একটু চাপ দিয়ে ধরে পরে জাস্ট জুম আউট জুম ইন করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা, আর এই বাটনের মেইন ফিচারটা সবচেয়ে ভালো যে ফিচারটা, এইটা হলো যে আপনি এরকমভাবে ধরে জাস্ট ফটো ক্লিক করে ফটোগুলো তুলতে পারবেন এই আর কি, আর ভিডিও করতে পারবেন। ভিডিও আর ফটো ছাড়া আর কোনো কাজ নাই এই বাটনটার। আমি আর আগের মতোই সব কিছু আছে, ফ্যাসিলিটিস নতুন কিচ্ছু দেওয়া হয় না, জাস্ট অনলি একটা ফিজিক্যাল বাটন দেওয়া হয়েছে এই জায়গাতে, আর কিচ্ছু নাই বেসিক্যালি। আর যেটা দেখতে পাচ্ছি, যে যেটা হলো সফটওয়্যার দিকটা দিয়ে প্রচণ্ড পরিমাণে ওরা ইনভেনশন করছে, যে iOS 18 দিছে, iOS 18, অ্যাপল ইন্টেলিজেন্স। তো অ্যাপল ইন্টেলিজেন্সের জন্য এই যে জিনিসটা বোঝা যাচ্ছে, যে অ্যাপল ইন্টেলিজেন্স হয়তো বা আরও অনেক ভালো বিল্ড আপ করতেছে, কারণ সিরি যে জিনিসটা দেখলাম, যে নতুন যে সিরি এটা ChatGPT অপটিমাইজড, তো এই জন্য বুঝতেছি যে ChatGPT হয়তো যেহেতু ইন্টিগ্রেট করছে, মেবি আরও ভালো কিছু আশা করা যায় একটা আইফোন থেকে। তো আপনি 15 প্রো ম্যাক্স থেকে আপগ্রেড যদি হইতে চান, আমার মনে হয় না ওয়ার্থ ইট হবে। তো বেসিক্যালি আমি 15 প্রো ম্যাক্স চালাই, আমার মনে হচ্ছে না যে আপগ্রেড করবো, কারণ এটা যদি আপনি 14 প্রো ম্যাক্স চালান, তাহলে আপনি 14 প্রো ম্যাক্স থেকে 16 প্রো ম্যাক্সে আপগ্রেড হইতে পারেন। বাট 15 প্রো ম্যাক্স থেকে 16 প্রো ম্যাক্সে আপগ্রেড হওয়ার কোনো আমার মনে হচ্ছে না যে কোনো জরুরি বা দরকার। আপনার যদি হয়তো বা প্যাশন থাকে একটু শখ বা অন্য আদার থিংসগুলা, বা একটু ক্যামেরার এই একটা বাটন আপনার দরকার, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, অনেকের অনেক ফটোগ্রাফি দরকার, তো তখন ফটোগ্রাফির ক্ষেত্রে এই জিনিসগুলা, ছবি তোলার ক্ষেত্রে কাজগুলো হয়। আর যেই ব্যাপারটা, ক্যামেরা অলমোস্ট সব কিছু সেম আছে, আপনি যেটা দেখতে পারবেন যে জিনিসটা বেসিক্যালি 16 প্রো ম্যাক্সের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল যেই লেন্সটা, এটা 48 মেগাপিক্সেল করা হয়েছে। তো 48 মেগাপিক্সেলে মোটামুটি একটু যারা ব্লগিং করেন, একটু বেশি ওয়াইড শ্যুটটা নিতে চান, তারা 48 মেগাপিক্সেলে নিতে পারবেন। এই ছোটো ছোটো দুই তিনটা ইনোভেশন ওরা করছে, বেসিক্যালি এই জিনিসগুলো অ্যান্ড্রয়েডে আগেও দেখছি, তবু আইফোন ইউজার আমি, আমি যতটুকু পারছি তুলে ধরছি। আমি অ্যান্ড্রয়েড ইউজ করি, আইফোন ইউজ করি, দুইটাই ইউজ করি, তো আমার কাছে এই জিনিসগুলোই তুলনামূলকভাবে ছোটো ছোটো করে ইনোভেশন মনে হয়েছে। আর এই যে বাটন যেটা, এটার ব্যাপারে এই একটাই জিনিস আমার কাছে জাস্ট চোখে পড়ে ফিজিক্যালি, ভিতর দিকে সফটওয়্যারগতভাবে অনেক কিছুই চোখে পড়ে, বাট ফিজিক্যালি একটা বাটনই আছে যেটা একদম চোখে পড়ার মতো। আর এটার যে হোয়াইট কালার, আর দুই তিনটা কালার আসছে, এই কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কালারগুলোর থেকে হোয়াইট কালারটা একটু তুলনামূলক আমার কাছে ভালো লাগছে, এই জন্য হাতে নিলাম হোয়াইট কালারটা। এটা একটু হালকা তুলনামূলক ফার্স্ট ইম্প্রেশন ভিডিও দিতেছি আপনাদেরকে। মোটামুটি ক্যামেরার দিকটা খুব ভালোই লাগছে, আগের মধ্যে 25x জুম আছে, পোর্ট্রেট মোডে সব কিছু সেম। ওরা শুনতেছি যে একটা স্পেশাল একটা ভিডিও মোড নিয়ে আসছে, বাট ওইটা iOS 18.1 মেবি আসবে, না এসে পড়ছে, এটাই স্পেশাল ভিডিও অ্যান্ড ছবি ল্যান্ডস্কোপে করতে পারবেন, স্পেশালি আপনার তো সারাউন্ডিং সাউন্ড ক্যাপচার করবে চারদিক থেকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে প্রচণ্ড, আর ব্যাটারি ব্যাকআপ অনেক বাড়ছে যা বুঝলাম iOS 18-এ। আশা করছি ভিডিওটা সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি যথেষ্ট পরিমাণ কষ্ট করি একটা ভিডিও তৈরি করার জন্য। আপনারা অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন আপনারা নেক্সট ভিডিও কী চান, এবং একটু সাপোর্ট করবেন আমাকে। আল্লাহ হাফেজ।